করে প্যান্ডেলের গায়ে কিন্তু সেট করা হচ্ছে। পুরানো ভাঙাচোরা টিন দিয়ে প্যান্ডেল মাস কেটে সেইগুলো দিয়ে কিন্তু সিলিংটা, তাদের যে জীবনীটা এই বছরে আমাদের পূজোর মাধ্যমে তাদের সেই জীবনীটাকে ফুটিয়ে তুলতে চাইছেন। এখানে এত ছবি বা কেন রয়েছে, কি মেসেজ দিতে চাইছে, কি হতে চলেছে এই পুরানো টিনগুলো দিয়ে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, পুজোর কিন্তু আর বেশি দেরি নেই, এর মধ্যে বিভিন্ন প্যান্ডেলে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ তুঙ্গে। সেই রকমই আরও একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। অবভিয়াসলি ভিডিওটা শুরু করব, কিন্তু তার আগে যারা প্রথম দেখছেন তাদের জানাই আমি রূপক, আর আমাদের চ্যানেলে এরকম ভিডিও নিয়ে আসি। তো এখন আমি রয়েছি উল্টোডাঙ্গা সংগ্রামীতে। এবারে এখানে কি থিম হতে চলেছে 2024-এর দুর্গাপুজোয়, চলুন সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা অলরেডি প্যান্ডেলের সামনে চলে এসেছি। এখানে কিন্তু এই উল্টোডাঙ্গা সংগ্রামী যেটা হচ্ছে সামনেই ক্লাবটা রয়েছে, সেই ক্লাবের সামনে যে কমপ্লেক্সটা রয়েছে, মানে যে গ্রাউন্ডটা রয়েছে, এখানেই কিন্তু পুজোটা সম্পন্ন হয়। তো এখানে প্যান্ডেলটা যা দেখতে পাচ্ছি, মাঝখানে মেন প্যান্ডেলটা হচ্ছে, তার চারপাশে কিন্তু একটা ঘেরাও মতো রয়েছে, যেটা কিন্তু টিন দিয়ে, যে টিনের ছাউনি দেওয়া তিনতলা বাড়ি ধরনের হয় সেরম ধরনের একটা কিন্তু অনুভব আসছে। চলুন আরও ডিটেলসে দেখা যাক কী কী আছে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু টিনের অংশ কেটে রাখা রয়েছে, যেগুলো ধীরে ধীরে উপরে প্যান্ডেলের গায়ে কিন্তু সেট করা হচ্ছে। এখন এই টুকরোগুলো থেকে যা মনে হচ্ছে, এই যে টিনের যে ছাউনি, এইগুলোই প্রভাবলি এই টিনগুলো থেকে করা হবে। এবং যেমন দেখুন, পুরো যেমন কোনো টিনের বাড়ি হয় সেই জিনিসটাই কিন্তু দেখে আমার বাইরেটা দেখে মনে হচ্ছে। এবং এটা হচ্ছে মেন প্রবেশপথ, এখানে একটা বড় জানলা ও দুটো ছোট জানলা এরকম ধরনের রাখা রয়েছে, ওই পাশে এখনও টিন লাগানো হয়নি। আর এপাশে কিন্তু টিন লাগানো হয়েছে, ওখানে হয়তো জানলার জায়গা রাখা হবে, একটা ছাউনি রাখা রয়েছে। তো আমরা চলুন ভেতরটা দেখি। তো ভেতরটায় কিন্তু ঠিক সেরকমই হচ্ছে যেমন টিনের চালের যে ঘরগুলো হয়, দোতলা কোথাও কোথাও তিনতলা, সেই রকমই কিন্তু ঘর তৈরি করা হচ্ছে। যেমন এখানে একটা দরজা, পাশে একটা ছোট্ট জানলা, তার মধ্যে ওই ছোট্ট জিনিসের মধ্যে দোতলা, এবং ওপরেগুলো যেমন ফোল্ডিং জানলা হয় সেরকম ধরনের ফোল্ডিং জানলা করে রাখা রয়েছে। এবং এখানে ওপরটায় যেমন দোতলা বলে মনে হচ্ছে এটা, এবং ওপরে আরও অংশ হবে, এই সাইডটা আবার দোতলা, এই সাইডটা তিনতলা, যার নিচ দিয়ে আসার জায়গা, মানে এখানটা যেমন হয় দুপাশে বাড়ি, মাঝখান দিয়ে যাতায়াতের জায়গা, আর ওপরটা একটা ঘর, এরকম ধরনের তৈরি হচ্ছে। এরপরে এটা হচ্ছে মূল মণ্ডপ, যেটা সামনেটা কিন্তু এখন প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে, কিন্তু এটা হচ্ছে মূল মণ্ডপ। চলুন এবার মূল মণ্ডপের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, মূল মণ্ডপে ঢুকেও কিন্তু আমরা একই জিনিস লক্ষ্য করতে পারছি, পুরো মণ্ডপটা কিন্তু টিন দিয়ে তৈরি করা হচ্ছে। এই হচ্ছে মূল মণ্ডপটা, যার মধ্যে কিন্তু প্রচুর যে টিনের, মানে টিনের যেগুলো আমরা কি বলি অ্যাডভেস্টারের মতন ধরনের দেখতে হয়, সেই জিনিসগুলো যেগুলো দিয়ে টিনের চাল ব্যবহার করা হয়, সেই জিনিস দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এখানে সিলিংটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো, যেটা কিন্তু ছোট ছোট বাঁশ কেটে সেইগুলো দিয়ে কিন্তু সিলিংটা পুরো তৈরি করা হয়েছে। যত সম্ভব আমার মনে হচ্ছে হয় এই বাঁশগুলোর ভেতরে বা এই বাঁশের গ্যাপে গ্যাপে কিন্তু লাইট থাকবে। হ্যাঁ, ঠিকই ধরেছি, যেমন এখানে একটা ছোট্ট লাইট দেখা যাচ্ছে, ওখানে একটা লাইট দেখা যাচ্ছে, এর মধ্যে কিন্তু লাইট থাকবে, যেটা কিন্তু যখন প্যান্ডেলটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে একটা আলাদাই আলো উপরটায় সৃষ্টি হবে। আর এই হচ্ছে মূল মাতৃপ্রতিমা রাখার জায়গা। এই প্যান্ডেলের মধ্যে বেশ কিছু জিনিস নোটিস করার আছে, যেমন প্যান্ডেলটা টিনের তো হচ্ছে অবশ্যই, টিনের চাল যেগুলো হয় সেগুলো দিয়ে তৈরি, কিন্তু এর মধ্যে কিন্তু বিভিন্ন ড্রয়িংস রয়েছে যেগুলো জাস্ট অসাধারণ। এই হচ্ছে সেই ড্রয়িংস, বাট এই ড্রয়িংসগুলো দেখে এটা কিন্তু আমার অন্যরকম লাগছে, অন্যরকম ইন দ্য সেন্স এটা কিছু একটা মেসেজ দিতে চাইছে সকলকে। যেমন এখানে একজন কাজ করছেন রাজমিস্ত্রি, যার মাথায় আরেকজন
তার সহায়ক যে থাকেন, তিনি তার মাথায় সিমেন্ট বা বালির যে গামলা হয় সেটা তুলে দিচ্ছেন। এখানে দুজন মহিলা দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু যে ইট বহন করে সেই রকম একটা ঝুড়ি এক মহিলা আর এক মহিলার মাথায় তুলে দিচ্ছে। সেম জিনিস এখানে একজন নারী আর একজন পুরুষকে দেখানো হয়েছে, তারাও কিন্তু দুজনে মিলে ইট বহারই কাজ করছে। যেমন দেখুন, এটা কিন্তু ইট তুলে দেওয়া হচ্ছে এই গামলার মধ্যে। মানে এখানে আমার যতদূর মনে হচ্ছে, এবং এখানেও দেখুন যে একজন বাচ্চাকে কাঁধে নিয়ে একজন কাজ করছেন। এখানে ঝুড়ির মধ্যে কিছু খাওয়া রাখা রয়েছে, পাশে মা ও তার দুজন বেবি রয়েছেন। তো আমার যতদূর মনে হচ্ছে এখানে কিন্তু লেবার, মানে যারা দিনমজুর কাজ করেন, বাড়ি তৈরি করেন বা আরও বিভিন্ন যেসব কাজ করেন, তাদের জীবন গাথায় কিন্তু এখানে ফুটে উঠতে চলেছে বলে আমার মনে হচ্ছে। এখানে এটা আপনাদের দেখালাম, এই পাশে ছবিগুলো দেখালাম, এবার এই পাশেও কিন্তু আরও ছবি রয়েছে যেটা কিন্তু ওই পাশের থেকে আলাদা। যেমন এখানে যে রাস্তায় দেখা যায় অনেক সময় এই ঢোল বাজিয়ে বা কিছু একটা গান করে অনেকে বেড়ান, এবং অনেকে এই যে যেমন বেলচা দিয়ে যারা কাজ করেন, বিশেষ করে রাজমিস্ত্রি বা দিনমজুর যারা হয় তাদেরকে কিন্তু এখানে আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। তো এর সাথে সাথে আমরা চেষ্টা করব এখানের পূজা কমিটির কারোর সঙ্গে কথা বলে থিম কী আছে সেটা জানার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমরা ক্লাবের কর্মকর্তাদের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি। তো দাদা, আপনার নাম একটু প্রথমে বলবেন। নমস্কার, আমার নাম সুশীম রায়, উল্টোরাঙা সংগ্রামীর একজন মেম্বার। আচ্ছা, এবারে এখানে থিম কী হতে চলেছে? এই বছরে আমাদের এখানের যিনি শিল্পী আছেন সুরজিৎ রায়চৌধুরী, উনি এই বছরে আমাদের যে কনস্ট্রাকশন সাইটে যারা দিনমজুর হিসাবে কাজ করেন, যে আমরা লেবার, যাদের লেবার নামে যাদেরকে আমরা চিনি, তাদের কনস্ট্রাকশন সাইটের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা যেখানে গিয়ে থাকেন, তাদের যে জীবনীটা এই বছরে আমাদের পুজোর মাধ্যমে তাদের সেই জীবনীটাকে ফুটিয়ে তুলতে চাইছেন শিল্পী। আচ্ছা, আর মোটামুটি এখানে তো দেখতে পাচ্ছি যে টিনের কাজ হচ্ছে, মানে যেমন ভাবে দিনমজুর, মানে যারা মজুরি করে লেবার যেটা বললেন তারা থাকেন, এবং এখানে ছবিতেও সেগুলো বর্ণিত হচ্ছে। তো অবভিয়াসলি একটা ভালো তো আমরা মানে একদম একদম একদম। তো দর্শকদের আপনি কি বলতে চাইছেন? আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এবছর আমাদের প্যান্ডেলে আসুন, এসে তাদের জীবনীটা সম্পর্কে একটু হলেও ভেবে দেখবেন এবং মিলিয়ে দেখবেন যে আমরা যেরকমভাবে করেছি ঠিক তাদের মতোই সেই রকমভাবেই তারা লাইফ স্পেন্ড করে কিনা। আর তার সাথেও এবছরে আমাদের ঠাকুরের একটা বিশেষ চমক রয়েছে, সেটা আপনারা প্যান্ডেলে আসলেই জানতে পারবেন, দেখতে পারবেন। নমস্কার। তো বন্ধুরা, আপনাদের আজকে দেখালাম বিধাননগর সংগ্রামী ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি। প্যান্ডেলটা যে পুরো টিন দিয়ে হচ্ছে, মানে পুরানো টিন দিয়ে লেবারদের নিয়ে, লেবারদের জীবন গাথা নিয়ে হচ্ছে এটা আমরা জানতে পারলাম। এখন যথেষ্ট অনেকটা কাজ হয়েছে, আরও বেটার কাজ এখনও বাকি রয়েছে। তো ডেফিনেটলি একটা ভালো প্যান্ডেল পেতে চলেছি, আমাদের ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, আবার দেখা হবে নতুন প্যান্ডেলে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।